রাজধানীর গোশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী এবং দুইজন পুরুষ। রবিবার রাতে গোশানের 41 নম্বর রোডের 7-এর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোশান থানা পুলিশ। গোশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া গোশান থানার উপপরিদর্শক মীরা জাকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গোশানের ওই বাসায় লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে 7 জন নারী এবং 2 জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এখনও 1 জন পলাতক রয়েছেন।